স্ক্রিন শেয়ার করেন? জি ভাই, দেখা যাচ্ছে? হ্যাঁ 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 যেমন আমরা এমন একটা প্রোগ্রাম লিখবো যেটা আমি আগে বলি, যেমন আমার কাছে কয় টাকা আছে, আমি একটা গাড়ি বা কোনো কিছু কিনতে চাচ্ছি, তো আমি এটা আমার কাছে কত টাকা আছে সেটা চেক করবে আগে, আর চেক করে দেখবে যে আমার কাছে এত টাকা আছে, এখন আমি এই টাকা দিয়ে আমি গাড়িটা কিনতে পারবো কি পারবো না, এরকম একটা আমি প্রোগ্রাম লিখতে চাচ্ছিলাম। যেমন সর্বপ্রথম আমরা যদি একটা ভেরিয়েবল নেই, টাকাই দিলাম, টাকা ধরেন 100 টাকা আছে, এখন এটা আমাদেরকে ইফ দিয়ে ব্যবহার করতে হবে। ইফ মানে যদি, এটা দিয়ে যদি দেখাই, মনে হচ্ছে না, তারপর চেষ্টা করি আমি। জি ভাইয়া, আগে আমি একটু করি ভাই, তারপর আমি বুঝাই দিচ্ছি। এই যে এখানে দেখাচ্ছে, আমরা কনসোল ডট লগ দেখতে পাই, আমরা এখানে, আমরা এখানে দেখতে পাবো না, বডিতে দেখতে পারবো না, কনসোল ডট লগ আমরা দেখতে পাবো কনসোলের ভিতরে ইন্সপেক্ট এলিমেন্ট করে। তো এখন এখানে দেখাচ্ছে কি, যে যদি আমাদের কাছে টাকা 100 টাকা বা এর থেকে যদি আমরা বেশি দেই, আমরা বেশি দিই, বেশিটা পেয়ে পারে হয় না, আর
এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি এখানে আমরা লিখছি কি যে একটা ভেরিয়েবলের নাম নিছি, এটা দিচ্ছি এত টাকা, তো এখন এই ভেরিয়েবলটা লিখছি, আমরা এখানে বুঝাইতে চাচ্ছি যে 100 টাকার যদি বেশি থাকে তাহলে এখানে প্রিন্ট করবে যে ইয়েস ইউ ক্যান বাই এ কার, আর যদি 100 টাকার কম থাকে তাহলে এখানে দেখা যাচ্ছে যে কিছু লেখা দেখা যাচ্ছে না। তো আমরা যদি চাই যে যেহেতু লেখা দেখা যাচ্ছে না, তো আমরা চাচ্ছি যে এইখানে আমরা আরেকটা প্রোগ্রাম লিখবো যেখানে যদি 100 টাকার কম থাকে তাহলে আমরা আমাদেরকে বলে দিবে যে যে না আপনার কাছে টাকা নাই এইভাবে। তো এটা করার জন্য আমাদেরকে লেস নিতে হবে, ইলস নিতে হবে, ইলস ইলস চেষ্টা করে দেখি। এই যে এখন দেখা যাচ্ছে যে আমাদের কাছে এখানে যদি 100 টাকার কম দেখা যাচ্ছে বিদায়, আমাদেরকে আমাদেরকে এই লেখাটা প্রিন্ট করতেছে। তো এখন এখানে যদি আমরা আরেকটা শর্ত জুড়ে দিই যে আমাদেরকে আমাদের কাছে যদি আরেকটা জিনিস থাকে, টাকা থাকলো না বা আরেকটা আমাদের কাছে কোনো কিছু থাকলো যেটা দ্বারা আমরা ওই জিনিসটা কিনতে পারবো, তাহলে আমরা এখানে আরেকটা যদি ভেরিয়েবল নেই, যেমন কি দিতে পারি, আচ্ছা কুপন দিই আমরা, কুপন মনে করেন যে আমাদের কাছে যদি কুপন আমাদের কাছে আছে দুইটা, এখন এখানে এই জায়গায় আরেকটা ইফ লাগাইতে হবে, এলস ইফ, এলস ইফ এর জায়গায় যদি এখানে যদি আমরা দেই কুপন, কুপন যদি আমাদের কাছে একটা কুপন বা এর সমান একটা কুপন বা এর থেকে বেশি থাকে, তাহলে আমাদেরকে এখানে বলবে যে আপনি টাকা দিয়ে পারবেন না, আপনি কুপন দিয়ে নিতে পারবেন। যেহেতু আমাদের কাছে বলছে যদি একটা কুপন থাকে তাহলে আমরা এই লেখাটা প্রিন্ট করতে পারবো, যেহেতু আমাদের কাছে আছে 2টা কুপন তাহলে আমরা এটা প্রিন্ট করতে পারবো। জি আমাদের এখানে লেখাটা চলে আসছে ভাই, দেখা যাচ্ছে? ভাই যাচ্ছে, হ্যাঁ, এখন যদি আমাদের কাছে কুপন যদি আমরা 3টাও যদি এখানে যাই যে আমাদের কাছে 4টা কুপন লাগবে, তাছাড়া আপনি গাড়িটা কিনতে পারবেন না। আমাদের কাছে এখন দেখা যাচ্ছে যে প্রথমে দেখবে যে টাকা কত আছে, টাকা আমাদের কাছে লাগবে 100 টাকা, কিন্তু আছে আমাদের কাছে কয় টাকা, 90 টাকা, 90 টাকা হ্যাঁ কিনতে পারবে না। তারপর আরেকবার দেখবে যে আরো কোনো কিছু আছে কিনা, এখানে আমাদের আরেকটা শর্ত জুড়ে দিছে যে যদি কুপন থাকে 4টা বা তার বেশি থাকে তাহলে আমরা এটা কিনতে পারবো বা এই লেখাটা প্রিন্ট হবে। তো পরে টাকা নাই, পরে আবার চেক করবে কুপনটা, হ্যাঁ দেখবে যে 2টা কুপন আছে, আমাদের লাগবে 4টা, তারপরও দেখবে যে নাই, তারপর কিনতে পারবে না, তখন আমাদেরকে এই যে এটা প্রিন্ট করবে যে আমাদের কাছে কোনো কিছুই নাই, তার জন্য আমরা এটা প্রিন্ট করতে পারবো না, যেহেতু আমাদের কাছে এখন কোনোটাই নাই, টাকাও নাই কুপনও নাই। তো আমাদেরকে এখন কোনটা প্রিন্ট করবে, এই যে দেখাচ্ছে নো ইউ ক্যান নট বাই কার।
ভাই বিষয়টা বুঝছি। জি ভাই, তারপর আমরা যদি আরেকটা জিনিস দেখি, যে এটা আমি ইয়া থেকে নিছিলাম, এই W3 স্কুল থেকে। যেমন আমরা এমন একটা জিনিস করব যে এটা রাখে দিচ্ছি, কারো যদি লাগে নেন এখন। আমরা দুইটা ইমেজ রাখবো, একটাতে যদি আমরা ক্লিক করি তাহলে বাল্বটা জ্বলে উঠবে, আরেকটা যদি ক্লিক করি তাহলে বাল্বটা আর কি বন্ধ হয়ে যাবে। দুইটা, তার জন্য আমাদেরকে দুইটা দুইটা আর কি ছবি নিতে হবে, একটা হচ্ছে জ্বালানো বাল্বের লাইট আর একটা হচ্ছে বন্ধ বাল্ব। তো তার জন্য যদি আমরা দুইটা বাল্ব নিই, আমরা দুইটা বাল্ব কপি করে নিই। এখন কেউ জমা দিছে কিনা দেখি নি তো ভাইয়া। আপনি নিজে একজন শীত তো আছে ভাইয়া, আমাকে একটা মেল দিছিলেন। আচ্ছা এটা না, নাকি এটাই হয়তো। জি ভাই এই শীটটা আছে। জি ভাই জি ভাই ব্যাস পরের এটা। এটা এটা আছে তো ভাইয়া, এখানে দিয়ে দিলাম চ্যাট বক্সে ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি শিউলি আপাকে ফোন দিচ্ছি, কারণ উনি আমাকে গতকালকে বলছিল তো যে আমি আসতেছি, তারপর আর আসেনি।
আহনাফকে দিলাম, ও মনে হয় আসতেছে, ওর মনে হয় ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছে। আহনাফ ওকে জাহিদুল ভাই, আমি হামিউল আলমকে দিলাম, হামিউল আলমকে দিলাম, উনি কি আছে? সামিল আলম নাই তো ভাইয়া? নাই ভাই। ওকে 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 শিউলি ম্যাডাম তো ফোন ধরতেছে না। পরে অনিক দেবনাথ আছে না? অনিক দেবনাথ আছে? অনিক দেবনাথ তো মনে হয় নাই ভাইয়া। না আমি ইয়াকে দিলাম, লাবু মিয়া, নাম্বার বন্ধ, নাকি ভুল বললাম? আচ্ছা ভাই, আমার এখানে দুইবার দেখা যাচ্ছে কেন? আচ্ছা, অনিক দেবনাথকে ফোন দিই। 01872487249, তারপর 4294290 9। হ্যালো, আসসালামু আলাইকুম। জি লাবু মিয়া ভাই? ও জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওর একটা অনলাইন ক্লাস ছিল লাবু মিয়া। অনেক দেবনাথ তো ফোন ধরতেছে না। হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আচ্ছা, ওকে বলেন, ওনাকে বলেন দেখি একটু ফোন। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যালো, কমলেশকে ফোন দিলাম আমি। কমলেশকে আচ্ছা, আপনার ক্লাস ছিল না? ওর মা দুই তিনটা আচ্ছা, নাম্বার উঠাইতে তো সব নাম্বার উঠে যাচ্ছে আমার ভাই ফোনে। জিজ্ঞাসা করে বুঝতে পারবেন তো? আচ্ছা ঠিক আছে ভাই। কমলেশকে হয়তো কেউ ফোন দিছে নাকি? না, দেয়নি দেয়নি। ওয়াইটিং দেখা যাচ্ছে। এই জাহিদ ভাই, লাবু মিয়াকে ফোন দিলাম, উনার মডেম নষ্ট হয়ে গেছে। আনালে যা বলবেন যে আপনার যদি মডেম কিনতে সমস্যা হয় সবাই মিলে কিনে দিলাম, সমস্যা কোথায়? বন্ধু আচ্ছা, আমি কিছু বলা ঠিক করে দিয়েছে। জাহিদুল ভাই, ভাই ওই যে সামিউল ভাইকে ফোন দিছিলাম, ওনার কি নেটের সমস্যা ছিল তো আসছে এখন? স্বপন চন্দ্র রায় আছে না? আমিত রায় আছে? আমিত রায়, আল্লাহর কোন খাঁটি বান্দা যে ফোন ব্যাক করছে দেখি। আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, মাসুদ রানা বলতেছিলাম। ওই যে অনলাইনে মনে হয় আপনাদের একটা ক্লাস ছিল।
হ্যাঁ অমিত রায় না? ও আচ্ছা কমলেশ না? আচ্ছা আচ্ছা ভাই, হ্যালো দাদা, অনেকজনকে ফোন দিছিলাম তো। আচ্ছা ভাই, ক্লাসে আসেন নাই যে? অমিত রায় দাদা, অমিত রায় দাদা। ও আচ্ছা, আগামীকাল থেকে ক্লাস করবেন তো ভাইয়া? না জাইদুল ভাই, আচ্ছা ভাই, ওই ভাইয়া বললো তো তাই ফোন দিলাম। ভাইয়া ভাইয়া আচ্ছা রবি বাসেক ভাই নাই ওনাকে? ভাইয়া আমি শাহাক। ভাইয়া, এই আচ্ছা ভাই, কমলেশ ফোন করছিল, ফোন ব্যাক করছিল। উনি বলতেছে আমি আমি একটু বাহিরে আছি, এখানে নেটওয়ার্ক পায় না, তো আগামী কালকে থেকে আসবে। জি ভাইয়া। বিকাশ ভাইকে তো আপনি মনে হয় পার্সোনালি ফোন দিয়েছিলেন ভাইয়া, না? তো আজকে কি ফোন দিব ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তারপর আমি আরেকবার চেষ্টা করে দেখি। জি ভাইয়া। না ভাইয়া, আমি অনেক কষ্ট করে ভাই ক্লাসটা করতেছি জানেন। আমি একটা জব করি, সেটা মনে করেন যে তড়িঘড়ি করে শেষ করে তারপর আমি এসে সেজন্য আমার মাঝে মধ্যে একটু লেট হয়। ভাই যে রবি বাসের ভাইকে ফোন দিয়েছিলাম, আমি প্রাইভেট পড়াতাম, ওই তো বাদ দিয়ে এখন ক্লাস করা লাগতেছে, জাহেদুল ইসলাম স্যার। আমি জাহেদুল ইসলাম না স্যার, ওই রকম না, সবের মতো। জি স্যার, করতেছি তো স্যার। জি স্যার, আমি একটা সাইডে কাজ করি স্যার, ইনশাআল্লাহ। না, আমি একটা কাজ করতেছি যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হচ্ছে রিসার্চ টিমের সাথে। আমি আমি হ্যালো জাহিদ ভাই, আমি ইয়াকে ফোন দিচ্ছিলাম, ওই যে আপনার আমিত, আমিত স্যার কি নাম? হ্যাঁ আমিত কুমারকে মনে হয়, অমিত রায়। আমিত রায়, হ্যাঁ। উনার বলে নেটের সমস্যা ঢুকতেছে কিন্তু থাকতে পারছেন না, বেরো যাইতে হচ্ছে, ফোন দিয়ে ঢুকতে বললাম। ভাই আমার ফোনের টাকা যাচ্ছে না, আমার এই কোম্পানির টাকা তো গাইড ভাই, আরে ফেল। গাইড ভাই, জি ভাইয়া। গাইড ভাই, আমি রবি ভাইয়ের ভাইকে ফোন দিছিলাম, তো ওনার ওই যে ফোনে নাকি চার্জ কম, তো চার্জ দিয়ে আসতেছে আর কি, চার্জ নেই। বাড্ডাতে কি বলেন ভাই? আমি তো আবদুল্লাহপুরে ছিলাম আগে, আমি আগে ওই যে টঙ্গী সরকারি কলেজটা আছে না, ওইখানে আমি আগে ভর্তি ছিলাম। তো ওইখানে কোনো কারণে ভর্তি 1 বছর পরে, তারপর আর পড়তে পারিনি, পরে ওইখান থেকে ভর্তি বাতিল করে আবার চলে আসছি চট্টগ্রামে। ভাইয়া ফ্যাক্টরি তো অনেক জায়গায় আছে ভাইয়া, বাংলাদেশের সব জায়গায় প্রায়, হবিগঞ্জ, নাটোর, তারপর অনেক জায়গায় আছে ভাইয়া। জি ভাইয়া, ওখানে আছে। হ্যাঁ
আচ্ছা ভাই। আসতেছি আমি। জি ভাই, কি বললেন বুঝতে পারিনি। জি ভাইয়া, আর অনেক হ্যারাস করে বলতে, মেন্টালি খুব চাপ। যেমন এই যে আমাদের দুর্যোগ যাচ্ছে, মনে হয় না যে আমরা মানুষ। তো ভাইয়া, আমার আজকে একটু কাজ ছিল, তো একটু উঠতে যাচ্ছিলাম। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ভাই বলেন। আচ্ছা, আমরা একটু 5 মিনিটের ব্রেকে যাব। আপনার একটা স্ক্রিন শেয়ার দেন, ওখানে লেখেন যে 5 মিনিটের ব্রেক। আমরা 5 মিনিটের ব্রেকে এসে আমরা একটু আমরা লাস্ট ফিনিশিং আজকে নতুন কিছু শিখবো। হ্যাঁ, ওকে স্যার। ওকে ভাই। সালাম আলাইকুম আরিফ ভাই। আচ্ছা, এই মানে আপনি বলতেছিলেন যে স্ক্রিনশটের সাথে ম্যাচিং করার জন্য। হ্যাঁ, তো আমি ওই যে আপনি দেখেন শিটের সবার লাস্ট লাইনে একটা সংখ্যা অ্যামাউন্ট আমি লিখছি। হ্যাঁ, তো আমার স্ক্রিনশটে যেরকম যেরকম আছে ওর থেকে এক কম বেশি হতে পারে। এক বেশি বলতে আমরা ধরেন ধরতেছি যে ধরেন আপনারা কখনো আসলেন তখন স্ক্রিনশট নিয়েছি, তাহলে 18 থাকলে ধরেন স্ক্রিনশটে তো 19 আছে। এরকম এই অ্যামাউন্টে আমি
হ্যাঁ, ওই ওই অ্যামাউন্টে সাজাইছি, নিচের লাইনটা আপনি একটু কষ্ট করে যদি দেখেন। আচ্ছা, এখন বলছি যে এইটা মোটামুটি, হ্যাঁ বলছি এটার সাথে ইয়া মিল আছে। আর ডে ওয়ানের অ্যাটেন্ডেন্সটা আমরা একটা অন্য শিটে নিয়েছিলাম, আমি ওখান থেকে ওটা আপডেট করতেছি। আর আপনি যেভাবে পূরণ করতেছিলেন ওইটা কি মানে আমরা কি ওইভাবে আগাবো কি না, মানে ওইটা ওইটা হচ্ছে যেমন কিছু ছেলে প্রথম দিকে ভর্তি ছিল না, এই যে এখানে অন্য কারণ, এখন ওইটা। ও আচ্ছা আচ্ছা, আপনি কি এইটা একটু তাহলে ম্যাচিং করে দেখতে পারেন, ওই যে আমি নিচে যে অ্যামাউন্টটা দিছি। হ্যাঁ, ব্যাচ ফোরও দিছি, ব্যাচ ফোরের মোটামুটি একটা, ওই যে ডে ওয়ানটা খালি আমি ওই শিট থেকে এখানে আপডেট করতেছি। জি ব্যাচ থ্রিতে দাঁড়ান, ব্যাচ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট 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 রাইট। আচ্ছা, না 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 না, ব্যাচ থ্রিতে এই যে এরা এরা কিন্তু অ্যাবসেন্ট, এই যে আলিফ হায়দার, লাল দাগ দিছি, এবং খায়রুল, খায়রুল হচ্ছে একদিনও জয়েন করে নাই। আর এরা আসছেই হচ্ছে আপনার প্রায় 7-8 তারিখের দিকে, ধরেন এই যে এই যে দেখেন আলিফ হায়দার ছেলেটা অনেক রিকোয়েস্ট করছে, 11 তারিখে জয়েন করছে। হ্যাঁ, এই ছেলেটা একদিন বা 2 দিন ক্লাস করছে মেবি, আর খায়রুল ইসলাম জয়েন করে নাই। আবার ওই ডেটগুলোতে নিচে দেখেন কয়েকটা গেস আছে, আপনি নিচের দিকে দেখেন ওই যে, হ্যাঁ 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 হ্যাঁ। সিরিয়াল বলতে আপনি কি রেজিস্ট্রেশনের কথা বলছেন না, ওই যে সিরিয়াল এসআই লেখা যেটা, এটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, সালাম আলাইকুম। আর নিচের গুলো তাহলে নিচের যে কিছু প্রেজেন্ট আসছে বা ইয়ে, ওইগুলো মানে শুরুর দিকে ছিল, লাস্টের দিকে নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে, সালাম আলাইকুম। হ্যালো।
আচ্ছা, আপনারা কি কামব্যাক করছেন? জি জি স্যার। জি ভাই করছি। সরি স্যার, ওকে সরি স্যার 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 সরি, বুঝতে পারিনি।
ওকে, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি ভাই শুনতে পাচ্ছি। ঠিক আছে, তো আজকে এই বিকেলের ক্লাসে আপনাদের ধৈর্য ধরে থাকার জন্য শুভেচ্ছা। যাই হোক, আসলে আমরা একটু কিছু কিছু নতুন জিনিস চেষ্টা করি। হ্যাঁ আচ্ছা, সামিউল আলম জাবেদিন আপনার নাম্বার চাইতেছে, আপনার নাম্বারটা এক্সচেঞ্জ করেন। আচ্ছা ওকে ফাইন। আমরা আমরা চলে আসি হচ্ছে আচ্ছা, আমার আমার স্ক্রিন কি দেখা যায়? না ভাই দেখতে পাচ্ছি না। না স্যার দেখা যাচ্ছে না তো। আমরা গতদিন যে কাজগুলো করছিলাম, আসলে আমরা তারপর থেকে কাজ শুরু করি। সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কাজ শুরু করি হচ্ছে প্র্যাকটিস ব্যাচ 15 জুন, আমরা হচ্ছে 16 জুন 14th ডে, আচ্ছা আচ্ছা, এটাতে কি দেখা যায়? দেখেন আমরা দুইটা, আচ্ছা এইটা একটু কমেন্ট আউট করে রাখি, বাকিটা পরে কাজে লাগবে। আচ্ছা দেখেন আপনারা আপনাদের একটা এইচটিএমএল নিয়ে, এইচটিএমএল ডকুমেন্ট নিয়ে সেখানে ডিভ একটা ইনফরমেশন নামে ক্লাস তৈরি করেন, তার ভিতরে দুইটা আইডি দিয়ে একটা এজ এবং একটা নেম এই কোডটা লেখেন, অথবা এই কোডটা আমি শেয়ার করে দিচ্ছি, এখান থেকে নিয়েও কাজ করতে পারেন। আচ্ছা দেখেন
এখানে এখন আমরা চাচ্ছি যে দেখেন বডির মধ্যে আমরা খুব বেশি কিছু লিখবো না, কিন্তু আমরা চাচ্ছি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা বডিতে কিছু না কিছু যুক্ত করব, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমি যেটা করলাম, আমরা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবলের মধ্যে বললাম কি এজ নামে একটা ভ্যারিয়েবল নিলাম, বললাম যে এখানে 25, তো এখানে চাইলে 26 রাখা যাবে, 20 রাখা যাবে, 23 রাখা যাবে, এখানে অন্য কোনো নাম রাখা যাবে, এখানে সামিউল আলম আমরা সেট করলাম, ঠিক আছে? তো আমরা চাচ্ছি যে এই জায়গার মধ্যে এটা দেখাবো, তো এই পেজটা যদি আমরা ব্রাউজ করি কি দেখা যায়, প্যাচ 4 16 ডে। আচ্ছা, কিছুই কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটার কোড অলরেডি ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে। কিরকম দেখা যাচ্ছে এখানে যদি ইন্সপেক্ট করেন, তাহলে কিন্তু দেখবেন যে আমাদের কোডটা কিন্তু এখানে অলরেডি, এই যে এই কোডগুলো অলরেডি আছে, ইনফরমেশন, এজ, নেম, এটা আছে, স্ক্রিপ্টটাও আছে, এই স্ক্রিপ্টের মধ্যে এটা দেখাও যাচ্ছে। এখন জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি, একটু আগে ইয়ে আলোচনা করতেছিল, গেট এলিমেন্ট বাই আইডি। দেখেন আমি বলে দিছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, অর্থাৎ আইডি নাম, এজ নামে যে আইডি আছে সে আইডির মধ্যে ইনার এইচটিএমএল, অর্থাৎ নতুন করে একটা এইচটিএমএল যুক্ত করে দেওয়ার জন্য, এবং সেখানে কি যুক্ত করা হবে, এজের ভিতরে যা যা আছে সেটা যুক্ত করে দেওয়া হবে, আর নেমের ভিতর যুক্ত করে দেওয়া হচ্ছে এই নেমের ভিতরে যা আছে তা, ঠিক আছে? এবং এটা আপনারা রান করলে দেখবেন এইভাবে এটা দেখাচ্ছে। এই পর্যন্ত করে আমাকে একটু স্ক্রিনশট পাঠান। আচ্ছা, আপনারা এদিকে পারতেছেন একটু রেসপন্স করবেন, একটু মাইকে দু একজন কথা বলবেন, হ্যাঁ? জাবেদিন, নূর আলম, আপনারা কি পারতেছেন? বাদশা নূর আলম, সৌরভ করতেছি স্যার, ওকে, ঠিক আছে। কি হয়েছে এ পর্যন্ত? কেউ তো রেসপন্স করে না।
আমরা চাচ্ছি ও বাবা ইনফরমেশন বানান তো ভুল হয়েছে। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কনসোল লগে কিভাবে করে কাজ করা যায় সেটা দেখব, ঠিক আছে? কনসোল লগটা কি, কনসোল হচ্ছে এই যে এখানে এরকম এটা হচ্ছে কনসোল। তো আমরা যদি var x = লিখি 5 var y = লিখি 6 and var z is equal to x plus y দেখেন তো এই বিষয়টা বুঝছেন কিনা দেখেন তো, এটা একটু করে দেখাতে পারবেন আপনাদের স্ক্রিনে কনসোলে? আনডিফাইন্ড কেন দেখাচ্ছে? কোনটা আনডিফাইন্ড? ওটা কিছু না, ওটা কিছু না, ওটা কিছু না। আমরা যদি x প্রিন্ট করি দেখি তো x প্রিন্ট করলে কত হয়, এই যে x এর ভ্যালু 5, এই যে x এর ভ্যালু 5 দেখাচ্ছে। আমরা যদি y লিখি এই যে y এর ভ্যালু 6 দেখাচ্ছে। তো এখানে কনসোল লগে আমরা কিভাবে লিখতে পারবো, আমরা চাইলে এভাবে লিখতে পারি, কনসোল ডট লগ এখানে দিতে পারি নেম, এই যে দেখছেন নেম চলে আসছে এখানে। আমরা যদি নেম প্লাস এজ দিয়ে দিই তাহলে দেখেন কি আসে, নেম প্লাস এজ, নেম প্লাস এজ দিলে কি চলে আসে, নেম এজ চলে আসে, বাট এটার মাঝখানে কোনো গ্যাপ নাই। তাহলে আমরা এখানে এরকম একটা প্লাস দিতে পারি, এখানে এরকম দিয়ে এরকম দিতে পারি, তখন কি হবে, শামসুল আলম 23। ওকে, এ পর্যন্ত করছেন সবাই, একটু রেসপন্স করবেন, আমাদের হাতে অল্প সময় আছে, আমরা অল্প সময়ে কিছু জিনিস প্র্যাকটিস করার চেষ্টা করব। এই পর্যন্ত হয়েছে সবার? আচ্ছা এরপর আসেন আমরা একটা ফর্ম তৈরি করি। ফর্মের কোডটা আমি একটু আগের কোড থেকে নেই, তাহলে আমার জন্য সময় কম লাগবে, আপনাদেরকে আমি কোডটা দিয়ে দিচ্ছি। ওকে, এই যে ফর্মের কোডটা দিছে আপনারা একটু আপনাদের পেজে ওই ফর্মের কোডটা বসান। এখন ফর্ম কি, এই পেজটা রিফ্রেশ করলে দেখেন কি ব্যাপার, সেভ করে নিই, ইন্টারভিউ নেম আমরা লিখলাম ফর্ম, অন সাবমিটটা বাদ দেন, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ফর্ম নেম দিলাম ফর্মের একটা, তারপরে দিলাম হচ্ছে অ্যাকশন, তারপরে দিলাম হচ্ছে আইডি, ঠিক আছে? এর ভিতরে দিলাম হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, এটা এর মধ্যে দিলাম ইনপুট টাইপ টেক্সট, এটা এরপরে দিলাম বাটন, এটা। এখন দেখেন এই ফর্মের মধ্যে আমরা একটা জিনিস যুক্ত করছি, সেটা হচ্ছে অন সাবমিট রিটার্ন শো ইনফো, অর্থাৎ আমরা যখন এটা সাবমিট করব সে শো ইনফো ফাংশনের মধ্যে চলে যাবে। তা আমরা যদি এখানে একটা ফাংশন লিখি শো ইনফো, আমরা যেহেতু কালকে ফাংশন করছি আশা করি এটা সম্পর্কে সবাই ধারণা আছে, শো ইনফো একটা ফাংশন লিখে ফেললাম, এই ফাংশনের ভিতরে এই জিনিসটাকে ঢুকে দেবেন, ঠিক আছে? এতে করে কি হবে,
আচ্ছা, আর এখানে আমি একটা, আচ্ছা দাঁড়ান, এটা যদি আমি এখানে সাবমিট দিই কি হয়? আচ্ছা সাবমিট দিলে ওই কনসোলে এটা আসে, কিন্তু পেজটা রিলোড হয়ে যায়। তো পেজ রিলোড বন্ধ করতে হলে আমরা এখানে দিব রিটার্ন ফলস। দেখেন এটা রিটার্ন ফলস করলে পেজটা রিসাবমিট হবে না। এই যে এখন দেখেন, এতক্ষণ যে কাজটা পেজ লোড করলে হচ্ছিল, এখন কিন্তু পেজটা লোড করলে হচ্ছে না। এখন দেখেন আমি বলছি কি, যে এই যে বাটনটা যখন সাবমিট করব তখন এই ফর্মটা সাবমিট হবে। তো ফর্ম যখন সাবমিট হবে আমি বলছি রিটার্ন শো ইনফো। শো ইনফো মানে হচ্ছে এই ফাংশনে চলে যাও, আর এই ফাংশনে বলে দিচ্ছি যে রিটার্ন ফলস, মানে হচ্ছে যে সাবমিট করলে এটা চলে যাবে না, এখানেই থাকবে। এখন দেখেন বাটন চাপ দিলে এই কাজটা হচ্ছে, ঠিক আছে? এখন আমরা যেটা করব, আমরা এইখানে যে নাম লিখবো এখানে আমরা সেটা দেখব। এখানে আমি লিখতেছি হচ্ছে এখানে লিখলাম সামিউল আলম, এখানে দিলাম হচ্ছে 25, ঠিক আছে? এখন আমি চেষ্টা করি যে এটা চাপ দিলে এখানে আসে কিনা। না, এখানে সামিউল আলম না, সামিউল আজম দিই। এখানে দিলাম 25, কিন্তু তাও সে এটাই দেখাচ্ছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে আমরা এইখানে ভ্যারিয়েবলের মধ্যে যা বলে দিছি সেটাই, কিন্তু এখন যেটা করতে হবে যে এই ভ্যারিয়েবলের মধ্যে বলতে হবে কারা কারা আসবে। এখান থেকে এই এখানে যেটা লিখছি সেটাই ভ্যারিয়েবল আসবে। আচ্ছা এটা উপরে দিয়ে এটা নিচে দিই। তো আচ্ছা এখন আমরা যেটা করব, এই এই ভ্যারিয়েবলটাকে যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এখানে এখানে লিখতে হবে ডকুমেন্ট ডট, এইটার নাম হচ্ছে রেজিস্ট্রেশন, এই ফর্মটার নাম ডকুমেন্ট ডট ফর্ম হচ্ছে রেজিস্ট্রেশন। এটা দিব ডট, তারপরে হচ্ছে কি, এইটার নাম হচ্ছে নেম, ডট হচ্ছে ভ্যালু, এটা দিতে হবে। আর এটার মধ্যে দিতে হবে সেম জিনিস, এখানে দিতে হবে যে এখানে এজ লেখা আছে, এটা দিব হচ্ছে এজ। এখন দেখেন এখানে যা যা লিখব, এখানে দিলাম শফিউল আজম, এখানে দিলাম 30, আচ্ছা শফিউল আজম 30, শফিউল আজম 30, এই যে দেখেন এখানে শফিউল আজম 30 চলে আসছে, ঠিক আছে? এখন দেখেন আমরা অনেক সময় এর আগে আলোচনা করছি বা আমরা দেখছি যে আমরা যে রেজিস্ট্রেশন করতে যাই, আমার যদি আইডিটা, যেমন আমি বলতেছি কি যে আমার এটা যদি 10 ক্যারেক্টার না হয় তাহলে আমার রেজিস্ট্রেশনটা হবে না, বয়স যদি 20-এর বেশি না হয় আমার রেজিস্ট্রেশনটা হবে না। সেটা কিভাবে করা যাবে? আসেন প্রথমে আমরা নামটা চেক করি। তো নাম কিভাবে চেক করা যাবে? নাম চেক করার জন্য আমরা এখানে একটা ইফ লিখতে পারি। ইফ, ইফ মানে যদি, মানে চেক করো, ইফ নেম ডট লেন্থ, LENGTH, এই যে লেন্থ কথাটা, আপনি যে কোনো স্ট্রিং এর শেষে যদি লেন্থ ডট লেন্থ লাগাই দেন তাহলে এটা কত বড় সে এটা হিসাব করে দিবে, ঠিক আছে? তাহলে লেন্থ যদি 8-এর চেয়ে বড় হয় বা আচ্ছা 6-এর চেয়ে বড় হয় তাহলে আমরা বলবো যে ইউর নেম ইজ ওকে। আমরা কনসোলে বলি ইউর নেম ইজ ওকে। ইউর নেম ইজ ওকে, ঠিক আছে? আমরা আবার এটা রিফ্রেশ করি। এখানে লিখলাম যে এলস, যদি এটা না হয় তাহলে বলবো যে এটার নামটা ঠিক নেই। ইউর নেম ইজ নট ওকে। তো আমরা যদি ছোট করে নাম দেই তাহলে কি হয়?
একবার এটা কাজ করো না কেন? দেখেন এখানে কি লেখা আছে, ইওর নেম ইজ নট ওকে, কারণ হচ্ছে এটা 6 ক্যারেক্টার হওয়া উচিত ছিল। আচ্ছা এটা যদি দেই সামিউল আলম, এটা 6 ক্যারেক্টারের বেশি আছে। এখন এখন দেখেন সামিউল আলম ইওর নেম ইজ ওকে, ঠিক আছে। আচ্ছা আমরা এভাবে করে বয়সও চেক করতে পারবো। তো আমরা এখানে আবার যদি এই কাজটা করি, সেম কাজটা করি, আমরা যদি বয়স চেক করি যে এজ 23-এর চেয়ে বড় কিনা, যদি হয় ইওর এজ ইজ ওকে, যদি না হয় ইওর এজ ইজ নট ওকে, আমরা এটা রিফ্রেশ দেই। তাহলে আমরা এখানে লিখলাম ইওর নেম সামিউল, এখানে দিলাম হচ্ছে এটা দিলাম 21, এবং এবার যদি আমরা সাবমিট করি সামিউল ইওর নেম ইজ ওকে ইওর এজ ইজ নট ওকে। এই পর্যন্ত যারা যারা বুঝছেন এবং যারা যারা করছেন দয়া করে স্ক্রিনশট তুলে পাঠান। আচ্ছা আপনারা কি শুনতেছেন, একটু মাইকে কথা বলেন, আমি আসলে আপনাদের ইয়াটা দেখতে পারতেছি না। তো জি স্যার শুনতেছি। এ পর্যন্ত বুঝতে পারছেন সবাই? জি বুঝছি স্যার। আচ্ছা কখনো দেখছেন যে রেজিস্ট্রেশন করতে গেলে এরকম দেখায়? হ্যাঁ অনেক সময় দেখা, যদি হচ্ছে ইয়ে না হয় সঠিক। হ্যাঁ তাহলে এগুলো এগুলো আমাদের পক্ষে বানানো সম্ভব না? হ্যাঁ স্যার সম্ভব। ঠিক আছে তাহলে এটা করেন। করে একটু স্ক্রিনশট পাঠান, আমি একটু আপনাদের জন্য অপেক্ষা করতেছি। এই পর্যন্ত কার কার হয়েছে স্ক্রিনশট পাঠান? মাত্র একজন স্ক্রিনশট পাঠাইছে। বয়সের সমস্যা হলে কি সমস্যা হবে মানে বুঝলাম না। না যদি এখানে এখানে বলা হয়েছে যে বয়স যদি কারো 23-এর বেশি থাকে তাহলে এটা দেখাবে, আর যদি বয়স কম থাকে তাহলে এটা দেখাবে। এখন আপনি যদি বলেন যে না আমার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হলে বয়স 25 লাগবে, তাহলে এখানে 25 করে দিবেন। যেমন ভোটার আইডি কার্ড করতে 18 লাগে, তাহলে আমরাও তখন কী করবো এখানে 18 দিয়ে দিব, যে 18 বয়সের বেশি যদি হয় তাহলে ভোটার আইডি কার্ড করতে পারবে, ইয়া হলে কম হলে ভোটার আইডি কার্ড করতে পারবে না। মাত্র একজন পাঠাইছেন। হ্যালো, মাত্র একজন পাঠাইছেন আপনারা, একটু দেখেন। সৌরভ এটা কি পাঠতেছেন? নূর আলম, মাইনুদ্দিন মজুমদার তো কোনো কথা বলতেছে না, কি ব্যাপার? আপনি পিসি কি নাড়াচাড়া করেন না নাকি? আরাফাত হোসেন, আরাফাত হোসেন, হ্যাঁ আমি করতেছি। আচ্ছা
Thank you.
পাচ্ছেন না? জাবেদিন ইসলাম, নূর আলম, সৌরভ, বাদশাহ নূর আলম, আরাফাত হোসেন, আপনারা কেউ পাঠান নাই? কোড লিখতে কি সময় লাগতেছে? হ্যালো স্যার, একটু ভুল হয়েছিল স্যার, ঠিক করে করলাম, হয়ে গেছে একটু। হ্যাঁ পাঠান পাঠান পাঠান। আচ্ছা, কারো যদি প্রবলেম থাকে আপনার স্ক্রিন শেয়ার দেন, আমি দেখি। আচ্ছা নূর আলম আছে? নূর আলম হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ার দেন তো, স্ক্রিনশট পাঠান দেখি কি অবস্থা। স্ক্রিনশট পাঠান, কত দূর লিখছেন দেখি। বাচ্চা নূর আলম স্ক্রিনশট পাঠান দেখি কত দূর লিখছেন। জাবেদিন ইসলাম আপনাদের স্ক্রিনশটটা দেখি না কি অবস্থা।
আচ্ছা আমরা মনে ক্লাস শেষের দিকে চলে আসছি, আজকে একটু শেষ করে দিব।